আর যারা যেখানে কাজ করবেন তাদের সবাইকেই বলবো ট্রান্সপারেন্সি মেনটেন করে কাজ করার জন্য, কারণ এটা আপনাদের সবার দায়িত্ব। পাবলিকের মানি কত কষ্ট করে মাইনে দিচ্ছি আমরা, একবার কোশ্চেন করেছেন? যান না গিয়ে দেখে আসুন কত গভর্নমেন্টে, কত কত রাজনৈতিক দলের গভর্নমেন্ট আছে। আমাদের তো একা নয়, আমরা একটা পলিটিক্যাল পার্টি, আমাদের গভর্নমেন্ট বাংলায় আছে, সেরকম কারো গভর্নমেন্ট ত্রিপুরায় আছে, কারো আসামে আছে, কারো উত্তরপ্রদেশে আছে, কারো রাজস্থানে আছে, কারো হরিয়ানায় আছে, কারো দিল্লিতে আছে, কারো ছত্তিশগড়ে আছে, কারো অন্ধ্রপ্রদেশে আছে, কারো তামিলনাড়ুতে আছে। যান না আয়নায় চেহারাগুলো একটু দেখে আসুন। আমরা এখনো কেন্দ্রের কাছে 53,000 কোটি টাকা পাবো, পাইনি। জিএসটি 4,500 কোটি টাকা জিএসটির টাকা পাইনি। কোভিড কোথায় টাকা? কিছু এসছে যে যারা কৈফিয়ত চাইছে রাস্তায় দাঁড়িয়ে বড় বড় ভাষণ দিচ্ছে কেউ কেউ। একটা কোভিড রোগের পাশে দাঁড়িয়ে যদি হেল্প করতে হয় ভাবতাম যে কোভিড পেশেন্টের কাছে হেল্প করেছে। একবার দেখেছেন কোথার থেকে টাকা আসছে? সিলিন্ডার কোথার থেকে কিনছে, ভেন্টিলেটার কোথার থেকে কিনছে, নাসাল স্প্রে কোথার থেকে কিনছে, মাস্ক কোটি কোটি, 3 কোটি তো মাস্ক কেনা হচ্ছে শুধুমাত্র ছাত্রছাত্রীদের, আইসিডিএস আশা এদের সবাইকে দেওয়ার জন্য। একবার ভেবেছেন এত লক্ষ লক্ষ পুলিশ কাজ করছে, তাদের পিপিইটা কোথার থেকে আসছে, তাদের মাস্কটা কোথার থেকে এসছে? আমরা তো একটা কোভিড ফান্ড করেছিলাম এবং সেটা ওপেনলি বলেই দিই আমরা যে কত টাকা পেয়েছি আমরা, এবং সেই টাকা প্রত্যেকটা ফাইন্যান্স ডিপার্টমেন্টের থ্রুতে খরচ হচ্ছে। কি দিবেনি তাই তো, মোট আমরা যেটা পেয়েছি টোটালটাই বারবার জনগণকে বলা হয়েছে 150 কোটি টাকার উপর আমরা পেয়েছি, এবং সেই টাকাটা আমাদের খুব কাজে লেগেছে। যে 50 পয়সাও দিয়েছে সেটারও দাম আছে, 1 টাকাও দিয়েছে ভালোবাসে তারও দাম আছে, কিন্তু অন্যান্য যা তুলেছে সেগুলো তো কেউ জানতেই পারেনি। কাজেই সেই জন্যই বলছি যে ডিস্ট্রিবিউশনগুলো ঠিক মতো করতে হবে, সবুজ সাথী ফেলে রাখলে আর হবে না। আমি এই 2 লক্ষ ডিস্ট্রিবিউশন, তারা স্কুলে না গেলেও বাড়িতে ডিস্ট্রিবিউশন করবেন, যাদের যাদের নাম আছে তাদের অ্যাড্রেসও আপনাদের কাছে আছে, ঠিক? স্কুলের দায়িত্ব তারা আইসিডিএস কে দিয়ে হোক বা আশাকে দিয়ে হোক বা সেলফ হেল্প গ্রুপকে দিয়ে হোক, কাকে দিয়ে তারা ডিস্ট্রিবিউশন করবে এটা স্কুলের দায়িত্ব, স্কুল এবং আপনার ডিপার্টমেন্টের, ঠিক? আর নেক্সট যেটা 10 লাখ লাগবে তার প্রসিডিওর ট্রান্সপারেন্সি মেনটেন করে, এবং দ্বিবেদী তোমরা যখন করবে কাজটা প্লিজ দেখবে যে বাংলায় কারখানা করতে চায় আমরা তাদের কিন্তু প্রায়োরিটি দেবো, কারণ আমি টাকা উঠবো, আমি সাইকেলও কিনবো, একটা কারখানাও হবে না তাকে হবে না। এখানে অবশ্য অনেক কারখানা হচ্ছে, দেউজা পাথরি আমাদের হবে, যেখানে প্রায় লক্ষ লক্ষ ছেলে মেয়ের একটা ভবিষ্যৎ হবে আগামী দিন, 100 বছর পাওয়ারের কোনো অসুবিধা হবে না বাংলায়। ওখানে যা কয়লা উৎপাদন হবে 100 বছরের জন্য পাওয়ার বিদ্যুৎ উৎপাদনকে আমরা সিকিউর করে দিয়ে যাবো, যাতে 100 বছর বাংলার ছেলে মেয়েদের চিন্তা করতে না হয় বিদ্যুৎ কোথার থেকে পাবে। যেমন সিলিকন ভ্যালির মতো আমরা আইটি করছি হিটকোতে, হিটকোর ওই জমিতে, সেই কাজটাকেও এগিয়ে নিয়ে যেতে হবে, আইটি ডিপার্টমেন্টকে আরেকটু এফেক্টিভ হতে হবে, সাথে সাথে হিটকোকেও একটু হেল্প করতে হবে। কাজটা অনেকটাই শুরু হয়ে গেছে রাজীবকে আমি বলবো একবার পরিদর্শন করে দেখে নিতে কি সিচুয়েশনে আছে। ওখানে আইটি ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা আমরা একটা ওয়েবে করেও দিয়েছি যে যারা চাকরিতে করতে চায় এবং যারা লোক নিতে চায় দুটোর সাথে একটা সংমিশ্রণও আমরা করে দিয়েছি, তো এটা একটা ভালো হয়েছে। SC ST পেনশন সব জেলাগুলো দেওয়া হচ্ছে তো? ইয়েস ম্যাডাম। সাউথ চব্বিশ পরগনা অলগানাথন? Yes, ma'am. Ma'am, in fact, after this Jai Bangla scheme implementation for a ma'am, Kuchur Patmani diye deya hoyeche ma'am, aur samasta up to date ache. আমরা কতদিন পর্যন্ত ছেড়েছি পেনশন? ম্যাডাম সেপ্টেম্বর অবধি ছাড়া হয়ে গেছে। সেপ্টেম্বর অবধি ছাড়া? সেপ্টেম্বর, আচ্ছা সেপ্টেম্বর যেই আসবে সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে তোমরা অক্টোবর নভেম্বর ছেড়ে দেবে, পুজোর মাস আসবে, মৌসুম পুজো এবং ফেস্টিভ্যালের মাস আসবে, অক্টোবর নভেম্বর করে দেবে। ঠিক সাউথে ম্যাডাম চব্বিশ পরগনা দিয়েছে? হ্যাঁ সাউথে কি বলো? সাউথে ম্যাডাম হাইয়েস্ট নাম্বার আছে, যে জয় জয় সবাই পেয়েছেন, সেপ্টেম্বর অবধি দেওয়া আছে।